বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ভ্লগস। আর আজকের ভ্লগটা একটু দেরি করে শুরু করছি, মানে এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো চলো আজকে শুরু করি ভ্লগটা। দেখতে পাচ্ছ আমার চান টান সব হয়ে গেছে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো তো, দেখো এক্ষুনি আমি চুল আঁচড়াচ্ছিলাম, আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, যে এতটা করে চুল উঠছে। তো যাই হোক, কী করা যায় এখন দেখা যাবে। আর যত তা মানে যত বিয়ে এগিয়ে আসছে, তত এই চুলের অবস্থা খারাপ হচ্ছে, চুলটা অনেক পাতলাও হয়ে গেছে। তো দেখা যাক কী করা যায় এর মধ্যে। তো অবশ্যই তোমরা জানিও কমেন্টে যদি কিছু সেরকম, মানে কিছু আমি বাড়িতে করতে পারবো সেরকম। তো আমি সেরকমভাবে কিছু যত্ন করি না চুলের, তো তাও ভাবছি এখন করতে হবে যেহেতু বিয়ে আছে সামনে। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এখন আমি ছাদে এসেছি, আর অনেকদিন পর ছাদে এলাম। তো এই সময় ঠান্ডাতে রোদটা ভালোই আছে ছাদে, তো এখন একটুখানি থাকবো ছাদে, তারপরে নিচে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে অনেক কিছু বলার আছে, সেটাই আমি বলতে এলাম এখন। তো যেটা বলার আছে যে কালকে আমরা বাজারে গেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাজারে যখন গেছি তখন অনেক, মানে কালকে দু তিনটে দোকান আমাদের যাওয়ার ছিল। তো দু তিনটে দোকানের জন্য আমি ভিডিও করতে পারিনি। আর বুঝতেই পারছো যে বাচ্চা নিয়ে বাজারে যাওয়াটা খুব, মানে প্রচণ্ড কী বলবো, ও তো একভাবে দাঁড়ায় না, তো কথাও বলতে দেবে না, আর ব্লগ করতেও ওইখানে একটু অসুবিধা হয়। তো সেই জন্য কালকে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ব্লগটা করতে পারিনি। আর কালকে শপিং হয়েছে আমাদের কসমেটিক্সের, তো কসমেটিক্সের আজকে কী কী কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর তার সাথে আরেকটা জিনিস যেটা চেঞ্জ করা হয়েছিল, তো সেটাও আমি বলবো তোমাদেরকে। তো সেই জন্যই আমি ভাবলাম যে তোমাদেরকে একবার জানিয়ে দিই, যে বাজার তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি যাই তো নিশ্চয়ই দেখাবো, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, সে কী কী কেনাকাটা হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন একটুখানি ছাদে ঘুরি, তারপর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, চলো। তো দেখো আমাদের এই ছাদে এলে চারিপাশটা কিন্তু আমাদের পুরো সবুজে ভর্তি, আর এখানে এলে পরে খুবই ভালো লাগে ছাদের মধ্যে, কিন্তু খুব একটা আশা হয় না যেহেতু, বুঝতে পারছো। যখন আমাদের একতলা ছাদ ছিল তখন খুবই আশা হতো, কিন্তু যখন এই দুতলার উপরে আমাদের তিনতলায় আর আশা হয় না। তো এই যে দেখো এদিকে ছেলেগুলো খেলা করছে, আর তোমাদেরকে আরেকটা জিনিস জানাবো, যেটা হচ্ছে যে আমাদের যে প্যান্ডেলটা হবে বিয়ের, সেটা এই মাঠটাতে হবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে আমাদের বিয়ের প্যান্ডেলটা হবে। আর দেখো এই সাইডে যে রাস্তাটা আছে, মানে এদিক দিয়ে একটা রাস্তা আছে আমাদের, এই দিক দিয়ে আমাদের ওই প্যান্ডেলে যাওয়া যাবে, প্যান্ডেলে যাওয়া যাবে। হ্যাঁ এদিক দিয়ে প্যান্ডেল, আপনারা দয়া করে আসবেন। ও তাই, একটা রাস্তাও আছে ওইদিকে, ওইদিকে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো দেখতে পেলে যে ওইদিকে মাঠটাতে আমাদের প্যান্ডেল হবে, অবশ্যই শেয়ার করবো সে সব জিনিসগুলো, কিন্তু আস্তে আস্তে হবে, এখন অনেক দেরি আছে। তবে আমাদের যা যা কন্ট্যাক্ট, মানে দেওয়ার যা যা, সেগুলো আস্তে আস্তে কাজ চলছে, কারণ এক এক করে যদি না দেওয়া হয়, এখন তো বুঝতেই পারছো যে যারা ক্যামেরাম্যান আছে, যারা মেকআপ মানে যারা করাবে আর কি, সাজাবে, কনে সাজানো, তারপর ক্যামেরাম্যান, তারপর প্যান্ডেল, সমস্ত কিছু আস্তে আস্তে এগুলো অর্ডার দিয়ে দিয়েছে। আর কিছু কিছু বাকি আছে, যেমন এখনও আমাদের কার্ড হয়ে, মানে কার্ডটা এখনও আসেনি, তো কার্ড হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সেই কাজগুলো কিছু কিছু বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে করা হচ্ছে। আর বাজার হাট মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে এসছে,
আর তাও অনেক কিছুই বাকি, কারণ অনেক কিছু জিনিস হয়তো ভুলে, মানে যখন দেখবে বিয়ের কাছে আসে বা অনেক সময় হয়তো বিয়ের সময় মনে থাকে না, তো সেই জিনিসগুলো ভুল হতে পারে। তো আমরা যেগুলো মেন মেন জিনিস সেগুলো বাজার করে নিয়েছি, আর যেগুলো পরবর্তীকালে যেগুলো পুজোর জিনিস বা যেগুলো হয়তো পরে লাগবে সেগুলো আস্তে আস্তে কেনা হবে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। তো দেখো এখন আমি নিচে চলে এলাম ঘরে, কারণ একটুখানি রোদে ছিলাম, তোমাদেরকে তো বললামই, আর রোদে ছিলাম, একটা কথা মনে পড়ে গেল, তাই তোমাদেরকে এটা বলবো যে যখন আমরা মানে যখন আমি স্কুলে পড়তাম, যখন আমরা গোপাল মানে কোয়ার্টারে থাকতাম, তো তখন সবাই মিলে আমাদের ওখানে অনেকটা করে জায়গা, মানে কোয়ার্টার রেলের কোয়ার্টার ছিল, তো রেলের কোয়ার্টারগুলোর প্রচুর জায়গা থাকতো সামনের দিকে পিছনের দিকে, তো রোদটাও ভালো আসতো যেহেতু পুরোটাই মানে ফাঁকা থাকতো। অনেকে গাছ লাগাতো ছোটো ছোটো, কিন্তু সে তাও বসার জায়গা থাকতো আলাদা করে, তো সেই জন্য তখন দুপুরবেলা সবাই মিলে আমরা বসতাম, আর কলোনির মানে আমাদের যে কলোনি আমাদের পাড়াটা আর কি, সবাই মিলে দুপুরবেলায় আসতো, সব জেঠিমারা আসতো, গল্প করতো, মারাও গল্প করতো, আমরা অনেক সময় গল্প করতে মানে শুনতাম বসে বসে, আবার অনেক সময় খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। হ্যাঁ, আবার কখনো কখনো এরকম হতো যে মারা গল্প করছে হয়তো জেঠিমাদের বাড়িতে, মানে ওদের যে উঠোনটা আছে ওইখানে, আর আমরা হয়তো আমাদের মানে আমাদের যে কোয়ার্টারের যে ইয়েটা থাকতো বাইরেটা, সেখানে রোদ আসতো, সেখানে আমরা পাততাম, মাদুর পাততাম, বা হয়তো অনেক সময় ফোল্ডিং খাট থাকতো, ফোল্ডিং খাট পেতে আমরা ওখানে পড়াশুনো করতাম দুপুরবেলায়। তো এরকম অনেক সময় কাটিয়েছি অনেক মজার মজার। এখন আর কেউ নেই সেখানে, মানে পুরনো যারা যারা ছিল তো সবাই এখন আলাদা আলাদা জায়গায় চলে গেছে, বাড়ি করে নিয়েছে সবাই, তো কিন্তু এখনও যোগাযোগ আছে সবারই সাথে, তো সেই জিনিসটা খুব ভালো লাগে। এখনও গল্প হলে অনেক কিছু বলা হয়, অনেক কিছু গল্প হয়, তো অনেক কিছু কথা ওঠে, তো সেই জিনিসটা আজকে খুব মনে পড়ে গেল, কারণ ছাদে আমরা যখন বসেছিলাম তখন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও নোটিফিকেশনের জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখো তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, তো সেটা নিয়ে আমি চলে এসেছি। আমি কালকে দুটো শাড়ি চেঞ্জ করা হয়েছিল, তো সেটা হচ্ছে যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে যে শাড়িটা আমি নিয়েছিলাম মানে আকাশি কালারের, আকাশিতে আর পিঙ্ক কালার ছিল, তো ওই শাড়িটা সোমা নিয়েছে, আর বাকি যে দুটো শাড়ি ছিল মানে একটা পার্পলের সাথে আর একটা পিঙ্কে ছিল, আর একটা বৌদি সবুজ কালারের ছিল, তো ওই দুটো শাড়ি চেঞ্জ করে আমি অন্য শাড়ি নিই, মানে আমরা দুজনে কাতান নিয়েছি, যেহেতু আমার কাতান নেই তো তার জন্য আমি কাতান নিয়েছি। আর কোন শাড়িটা নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার অনেক মানে ওই শাড়িটা আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার কাতান নেওয়ার ইচ্ছে ছিল, তো তখন তো কাতানটা নেওয়া হয়নি, আর তাই জন্য আমি ওটা চেঞ্জ করে নিয়ে এলাম, যেহেতু ও ওই শাড়ি নীলটা নিয়েছে। আর এ দেখো এই কাতানটা আমি নিয়েছি, এটা পাটলি পাল্লু আছে, মানে এটা হলুদ হচ্ছে বডি, এটা এটা হচ্ছে কুচি, মানে সবুজটা কুচি, আর আঁচলটাও কুচি, এই আঁচলটাও সবুজ কালারের আছে, তো শাড়িটা এরকম আসবে। এটা কুচি, এটা হলুদ হচ্ছে গাটা, আর এটা হচ্ছে এটা আঁচল, এটা আঁচল, তো এই শাড়িটা আমি নিয়েছি, আর এটা আমার খুব মানে দেখে পরেও খুব ভালো লাগছিলো, কারণ এটা খুব উজ্জ্বল আর কি, শাড়িটা কালারটা খুব দারুণ লাগছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আর যেহেতু আমার ইয়েলো কালারের মানে গ্রিন কালারের কোনো শাড়ি নেই, ইয়েলো একটা আছে ইয়েলোর সাথে চকলেট কালার মিক্স করে, কিন্তু সেটা এই ইয়েলোটা নয়, মানে ওইটাও একটা অন্য টাইপের, তো এইটার সাথে ইয়েলোর সাথে গ্রিনটা কিন্তু খুব সুন্দর লাগছিলো বলে আমি নিলাম, আর আমি গ্রিনের মধ্যেই শাড়ি চাইছিলাম, তো এটা হয়ে গেল আমার শাড়িটা, এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা, প্লাস শাড়ির এই যে কম্বিনেশানটা আছে এটাও খুব ভালো লেগেছে। আর বৌদি নিয়েছে এই কালারটা, আমি দেখাচ্ছি দেখো, ও নিয়েছে অরেঞ্জের সাথে গ্রিন, তবে এটা কোনো আলাদা কিছু নেই, মানে এটার বডিটা পুরোটাই অরেঞ্জ, আর শুধু আঁচলটা হচ্ছে গ্রিন কালারের, তো এই লাইট গ্রিন, ডিপ গ্রিন না, তো সেটাও খুব ভালো লাগছে। তোমাদেরকে আমি একবার খুলেও দেখিয়ে দিচ্ছি শাড়িটা, এটাও ভালো লাগছে, এটাও খুব গ্লেজি, মানে এটা লাইটে খুব চকচক চকচক করছে আর কি ব্যাপারটা, তো দেখো
এটা হচ্ছে পুরো বডিতে আছে। আমরা ভেবেছিলাম যে এটা হয়তো সাইডে কিছু, মানে মাঝে যেরকম কুচিতে আমারটা আছে, ভেবেছিলাম যে এটারও হয়তো কুচিটা গ্রিন হবে, কিন্তু না, বাড়িতে এসে আমরা শাড়িগুলো খুললাম তখন যে দেখতে পেলাম যে এটা গ্রিন কালার, শুধু আঁচলটা আছে। দেখো আঁচলটা হচ্ছে গ্রিন কালার আর এই সাইডটা হচ্ছে অরেঞ্জ কালার। আর যেহেতু আমি এটা আজকের মধ্যে এই শাড়ি দুটোই টেলারে দেব, তাই জন্য আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আরেকটা শাড়ি শেয়ার করব, সেটা হচ্ছে এইটা। এই শাড়িটার কি নাম ঠিক জানি না, তবে এটা ওই কি বলে ওগুলো কোন লোকগুলো এসেছিল, আসাম থেকে কয়েকজন এসেছিল। এটা হয়ে গেল প্রায় 10 বছরের কাছাকাছি গেল এই শাড়িটা, মানে কেনা হয়েছিল। তো এটা আমাদের খুব একটা পরা হয়নি, এটা খুব জোর হয়তো দুবার পরা হয়েছে। তো এই শাড়িটা কিন্তু গ্লেজটা একবার দেখো, এটাও ঠিক বেনারসি টাইপেরই, কিন্তু বেনারসি না, আর শাড়িটা খুব হালকা, মানে ওই শাড়িগুলো তাও একটু ভারী আছে কিন্তু এটা খুবই হালকা। কিন্তু শাড়িটা যদি পরো একদম বেনারসির থেকে কম নয়, এত গ্লেজি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু দেখো দূর থেকে আমি দেখাচ্ছি যেরকম ওই শাড়িগুলো গ্লেজ দিচ্ছে লাইটে, এটা কিন্তু তার থেকে ডবল গ্লেজ দেয়, কারণ এর আগেও আমরা পরেছি তাই জন্য বলছি। আর যে কাজটা তোমরা ওই শাড়িটাই দেখলে ওই রকমই কাজ আছে, এটা পুরো জরির কাজ আছে গোটা গায়ে। তো এটাও ভাবছি এবার বিয়েতে পরবো। তো দেখে নাও একটু ভালো করে, এটার এটার ভেতরটা পুরোটাই এরকম, কালারটা একটু মেরুন, মানে কালচে মেরুন টাইপের আছে। আর এটা যখন আমরা কিনেছিলাম তখন এই শাড়িটার নাম টাকুমাকু বলছিল, তো জানি না আসলে এটার কী নাম, অ্যাকচুয়ালি আমরা এটা কী শাড়ি সেটাও জানি না, কিন্তু এটা অনেক বছর হলো, কেউ বলবে না পড়লে যে অনেক বছর হয়েছে, কিন্তু একদম নতুন শাড়ি। তো এটাও ভাবছি যে এবার বিয়েতে পরবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। আর অবশ্যই ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। টাটা।